মুখ্যমন্ত্রীর এই যে গাও না বা বাই না বা এই দুঃখি দুঃখী ভাব করে বলা যে কেন্দ্র টাকা দিচ্ছে না, তো সেই কারণে কেন্দ্রের কাছ থেকে কেন কেন্দ্র টাকা আটকে রেখেছে আর আমাদের প্রাপ্য কেন টাকা দিচ্ছে না, সেজন্য মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, খুব টাইমলি দেখা করা। এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি প্রধানমন্ত্রীর কাছে রাখবেন, এ খুব স্বাভাবিক কথা এবং প্রধানমন্ত্রী সেই কারণে তাকে সময়ও দিয়েছেন এবং দেখাও করবেন। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী দিল্লির বিমান ধরার আগে মুখ্যমন্ত্রীর বাজেট ডকুমেন্ট থেকে তাকে আমরা জানিয়ে দিতে চাই রাজ্য বিজেপির পক্ষ থেকে যে 2023-24 সালের বাজেটে মুখ্যমন্ত্রী তার রেভিনিউ রিসিট টোটাল রাজস্ব বা রোজগারের জন্য বাজেটে প্রস্তাব করেছেন 2,12,000 কোটি টাকা। উনি বলেছেন যে আমার রোজগার হবে এই বছরে 2,12,000 কোটি টাকা। তো এই 2,12,000 কোটি টাকার কোথা থেকে কোন খাত থেকে কত টাকা আসবে না, তাতে এই কেন্দ্রীয় সরকারের যে গ্র্যান্টিনেট অর্থাৎ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, যা কিছু কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ 100% প্রকল্প, কিছু কেন্দ্র এবং রাজ্যে মিলে চলা প্রকল্প, সেই গ্র্যান্টিনেট থেকে আসবে 40,800 কোটি টাকা। আর এই রাজ্য থেকে যে ডেভলিউশনের টাকা অর্থাৎ যে পরিমাণ কর ওঠে, কর্পোরেশন ট্যাক্স এবং অর্থাৎ কোম্পানি ট্যাক্স এবং হচ্ছে আয়করের ট্যাক্স, জিএসটি, সেই ডেভলিউশনের টাকা যা কিনা এই সরকার 42% রাজ্যকে ফিরিয়ে দেয়, সমস্ত রাজ্য তার পপুলেশন এবং তার যে পরিমাণ করের টাকা ওঠে তারপর অর্থ কমিশনের যে হিসেব সেই হিসেব অনুযায়ী ফেরত পায়, তাতে ফেরত পাচ্ছে প্রায় 77,000 কোটি টাকা। সেই হিসেবে এই যে 2,12,000 কোটি টাকা রাজ্যের এবছরের আয়, তার কেন্দ্রের মাধ্যমে আর কেন্দ্রের সরাসরি অনুদানে আসছে 1,17,000 কোটি টাকা। বাকিটা হিসেব করে নিন কত টাকা রাজ্য সরকার নিজে তুলতে পারছে। এবার বক্তব্য যেটা হচ্ছে, নিশ্চয়ই বিরোধীরা বলতে পারেন যে কি নরেন্দ্র মোদী নিজের পকেটের টাকা দিচ্ছেন? একেবারেই না, নরেন্দ্র মোদী নিজের পকেটের টাকা দিচ্ছেন না, একেবারে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে অর্থ কমিশনের বেঁধে দেওয়া কেন্দ্র রাজ্যের অনুদান এবং করের টাকার ভাগাভাগে কি হবে সেই সূত্র মেনে যেমন রাজস্থানও টাকা পায়, যেমন তেলেঙ্গানাও টাকা পায়, তেমনি পশ্চিমবঙ্গও টাকা পায়। আর এই টাকা পাওয়ার পরেতে, এই টাকা পাওয়ার পরেতে বাকি কোনো রাজ্য, এই গেহলট চলে গেল, রাজস্থানের নির্বাচনে কিন্তু একেবারে অভিযোগ ওঠেনি, অশোক গেহলট বলেনি কেন্দ্র বঞ্চনা করেছে। ভূপেশ বাঘেল ছত্তিশগড়ে কিন্তু বলেনি কেন্দ্র বঞ্চনা করেছে। তেলেঙ্গানায় বিআরএস এর প্রধানমন্ত্রী কেসিআর বলেনি কিন্তু কেন্দ্র বঞ্চনা করেছে। কর্ণাটকের ডিকে শিবকুমার বলতে পারে না কেন্দ্রীয় বঞ্চনা করেছে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের শাসক দল বারবার বলেন কেন্দ্র বঞ্চনা করেছেন, তার কারণ কেন্দ্র টাকার হিসেব চাই, যে টাকা পাঠানো হয় তার নির্দিষ্ট হিসেব দিতে হবে, কথা কেন্দ্র বলে। এবং আমারই করে একটা মামলা, যে মামলার কথা তুমি বলছিলে, যে তাতে দেখা যাচ্ছে যে 2020 সাল পর্যন্ত, যার 21-22 ক্যাগ রিপোর্টে এসছে 2011 থেকে 2020 সাল পর্যন্ত 3,50,000 কোটি টাকা এই ডেভলিউশনের টাকা, গ্র্যান্টিনের টাকার মধ্যে 2,30,000 কোটি টাকার কোনো হিসেব রাজ্য সরকার দিতে পারেনি, যার অধিকাংশ হচ্ছে 4টি ডিপার্টমেন্টের, গ্রাম পঞ্চায়েত মানে গ্রামোন্নয়ন দপ্তর, আরবান ডেভেলপমেন্ট, নগর উন্নয়ন দপ্তর, শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর। এবার আপনারা হিসেব মেলান দুর্নীতি কোন কোন দপ্তরে হচ্ছে, কোন কোন জায়গা থেকে দুর্নীতিতে এখন এজেন্সি ঝাঁপিয়ে পড়েছে। আমরা যেটা শেষ করছি, আমরা যেটা বলি যে কোনো বঞ্চিত মানুষকে আমরা 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 চাই না তাদের অনুদান বন্ধ হোক, তাদের উন্নয়ন বন্ধ হোক, কিন্তু চুরি করলে সেই টাকার হিসেব দিতে হবে। আর তার জন্য বলা হয়েছে যে চোরেদের ধরো, জেলে পড়ো, চুরির টাকা তার পকেট থেকে উদ্ধার করে রাজ্যের কোষাগারে জমা দাও, যেদিন এই কাজটি করে জমা দেবে আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা ফেরত পাবে। আপনাদের বাক্সের টাকাটা কোথায় গেল? বাক্সে যারা ফেলেছে তাদের টাকাগুলো কবে দেবে? এবার আমি বলি, যেটা বললেন যে আমরা 29 তারিখ অমিত শাহজির যে সভা ছিল সেই সভাতে 10টি বঞ্চনা ভাণ্ডার খুলেছিলাম, সেই 10টি বঞ্চনা ভাণ্ডারে প্রায় 48,000 আবেদন পড়েছে। এই বঞ্চিত মানুষ কারা? এই বঞ্চিত মানুষ হচ্ছে যারা গ্রামে গ্রামে বিজেপি করে, এই বঞ্চিত মানুষ হচ্ছে যারা, যাদের কাঁচা বাড়ি নেই, যাদের একতলার উপর দোতলা বাড়ি না, বিজেপি করে, এই বঞ্চিত মানুষ হচ্ছে তারা যারা রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেস গ্রামে গ্রামে যাদের বঞ্চিত করে চেপ লাগাচ্ছে বিজেপি করে, তাদের জন্য আমরা টাকা দিয়ে, এবং এই বঞ্চিত মানুষদের আমরা দিল্লি রাস্তায় নিয়ে যাব, এবং এই চোরদের উদ্ধার করে আমরা এই বঞ্চিত মানুষদের কি বললেন আপনি দেব, আর বঞ্চিত বিজেপি দান দেবেন? নরেন্দ্র মোদি কি দিয়েছে? বঞ্চিত বিজেপি কে দেবেন? নরেন্দ্র মোদি সরকার কি দিয়েছে মানুষকে? আপনি বিজেপি বানাবেন? স্বরূপ বাবু,
বিজেপি করে বলেই বঞ্চিত না বলছি সৌরভবাবু আপনার যদি মনে হয় অমিত সাথে সাহের সভার দিন তৃণমূলের বঞ্চিতরা এসে ভিড় করেছিল তা আমাদের জন্য শুভ লক্ষণ আমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে বাড়ি পায় না একশো দিনের কাজ পায় না বাড়ি বাড়ি নল পায় না ভারতের সুবিধা পায় না পেনশন পায় না এবং তাদের লড়াই তাদের অধিকারের লড়াই আমরা লড়ছি।